ইংরেজি সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি ম্যাথু আর্নল্ড। এবং ম্যাথু আর্নল্ড আসলে ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত কবি। ভিক্টোরিয়ান যুগের যে তিনজন বিখ্যাত কবি অনেক বেশি প্রথিতযশা বলে বিবেচিত হয়েছিলেন, সেই তিনজনের মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছেন ম্যাথু আর্নল্ড। অন্য দুজন হচ্ছেন আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং। যদিও আলফ্রেড টেনিসন এবং রবার্ট ব্রাউনিংকে অনেক বেশি উপরে স্থান দেওয়া হয়েছে তাদের সাহিত্যকর্মের বিবেচনায়, তথাপিও আমরা সাধারণত ভিক্টোরিয়ান যুগের তিনজন বিখ্যাত কবির নাম উচ্চারণ করতে যে আলফ্রেড টেনিসনের পরে রবার্ট ব্রাউনিং এবং তারপর ম্যাথু আর্নল্ডের নামটি উচ্চারণ করে থাকি। ম্যাথু আর্নল্ড ভিক্টোরিয়ান যুগের একজন সেরা কবি এই অর্থে যে তিনি ভিক্টোরিয়ান যুগের যে কমপ্লিকেসি বা কমপ্লিকেটেড যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে তিনি ধরতে পেরেছেন তার কবিতায়। তিনি যে তৎকালীন সময়ে যে ফেইথ এবং ডাউট, বিশ্বাস এবং সন্দেহের মধ্যে যে একটি কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সে দ্বন্দ্বটাকে তিনি উপলব্ধি করে তার সাহিত্যকর্মে সেটিকে তুলে ধরার চেষ্টা করেছেন বাকি দুজনের মতোই। তবে অবশ্যই ম্যাথু আর্নল্ডের কবিতার মধ্যে সেই বিষয়টি অনেক বেশি আমরা উপস্থাপিত হতে দেখি। আর্নল্ডকে আসলে একজন এলিজিয়া বা মেলানকোলিক পোয়েট বলা হয়ে থাকে, কারণ তিনি আসলে বিষণ্ণতার কবি, তিনি দুঃখ ভারাক্রান্তের কবি। এবং তিনি তার কবিতাগুলোর মধ্যে আসলে তিনি যে শোক, সেই শোকটাকে তিনি তুলে ধরেছেন। এবং তিনি কোনো না কোনো কারণে তিনি আসলে মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত এবং দুঃখ ভারাক্রান্ত, সেটি তিনি তার কবিতার মধ্যে অনেক সার্থকভাবে তুলে ধরেছেন। এবং যার কারণে দেখা যায় যে তার কবিতাগুলোর মধ্যে একটা হৃদয়গ্রাহিতার একটি বিষয় রয়েছে, এবং তার কবিতাগুলো পড়লে আসলে কিছুটা মন খারাপ হয়ে যাওয়ার মতো ভাব বিরাজমান থাকে এবং সেটি আমাদেরকে অনেক বেশি ব্যথিত করে তোলে। ম্যাথু আর্নল্ডের যে দ্য স্টাডি অফ পোয়েট্রি, এটি যদিও একটি ক্রিটিসিজম, এই জন্য ম্যাথু আর্নল্ডকে একজন ক্রিটিকও বলা হতে পারে। ম্যাথু আর্নল্ডের এই দ্য স্টাডি অফ পোয়েট্রিতেই মূলত তার যে কবিতা সংক্রান্ত যে ফিলসফি, অথবা তার একেবারে সেই প্রাচীন কাল থেকে শুরু করে কবিতার বিষয়ে তার যে ধ্যান ধারণা, অথবা কবিদের সম্পর্কে তার যে বিবেচনা বোধ, সেগুলো কিন্তু তিনি তার দ্য স্টাডি অফ পোয়েট্রিতে অনেক বিস্তৃতভাবে, অনেক সার্থকভাবে তুলে ধরেছেন। এবং তিনি আসলে তিন ধরনের এস্টিমেটের কথা ওখানে বলেছেন, হিস্ট্রিক্যাল এস্টিমেট, পার্সোনাল এস্টিমেট, রিয়েল এস্টিমেট। হিস্ট্রিক্যাল এস্টিমেটের মধ্যে ঐতিহাসিকভাবে কাউকে হয়তো ভালো বলা হচ্ছে, সেটি হিস্ট্রিক্যাল এস্টিমেট। পার্সোনাল এস্টিমেট হচ্ছে আমি হয়তো ব্যক্তিগত কারণে কাউকে পছন্দ করি, কিন্তু সেখানে যে সাহিত্যকর্ম অথবা যে আউটপুট, সেটিকে আসলে নিরপেক্ষভাবে বিবেচনা করা হয় না। সেখানে আসলে আমার ব্যক্তিগত কোনো কারণকে আমি প্রাধান্য দিয়ে হয়তো কাউকে পছন্দ অপছন্দ করে থাকি, সেটি পার্সোনাল এস্টিমেট। আর রিয়েল এস্টিমেটটা হচ্ছে যেটি আসলে একেবারে সমস্ত পক্ষপাত দুষ্টতার ঊর্ধ্বে উঠে কোনো একজন কবি অথবা সাহিত্যিক তাকে মূল্যায়ন করা, এবং সেক্ষেত্রে আমার ধর্মীয় কোনো বিষয় অথবা কোনো জাত বা মানে এই সমস্ত বিষয়গুলো সেখানে বিবেচনা করা হবে না। এবং কোনো কবি আসলে আমার খুব পরিচিত, অথবা কোনো কবি আমার ধর্মে, কোনো কবি আমার গোত্রের, কোনো কবি আমার গোষ্ঠীর, এগুলো কোনো বিবেচনায় আসবে না। এই এই যে বিবেচনা বলছে সেটাকে বলা হয় রিয়েল এস্টিমেট। যদিও এই হিস্ট্রিক্যাল এস্টিমেট, পার্সোনাল এস্টিমেট এবং রিয়েল এস্টিমেট খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটি ম্যাথু আর্নল্ড তার দ্য স্টাডি অফ পোয়েট্রিতে উল্লেখ করেছেন। এবং ম্যাথু আর্নল্ড আসলে একজন ক্লাসিসিস্ট, তিনি ক্লাসিক্যাল কবিদেরকে তিনি বা ক্লাসিক্যাল রাইটারদেরকে তিনি অনেক বেশি উচ্চকিত করেছেন এবং তাদেরকে অনেক বেশি গুরুত্ব প্রদান করেছেন। এবং তিনি মনে করেন যে যদি কোনো সাহিত্যকর্মে যদি ক্লাসিক্যাল বিষয়টা না থাকে, তাহলে সেই সাহিত্যকর্মকে তিনি খুব সার্থক সাহিত্যকর্ম বলে মনে করেন না। এবং তিনি মনে করেন যে সাহিত্য অথবা কবিতার ম্যানার এবং ম্যাটার দুটোই গুরুত্বপূর্ণ, যে সাবজেক্ট ম্যাটারটা কতটুকু সার্থকভাবে উপস্থাপন করা হয়েছে সেটি, এবং সেই জিনিসটা কোন পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। সুতরাং যদি ম্যানার এবং ম্যাটার এই দুটো যদি সমন্বয় না হয়, তাহলে তিনি সেই সাহিত্যকর্মকে সার্থক সাহিত্যকর্ম বলে বিবেচনা করতে রাজি না। এবং দ্য স্টাডি পোয়েট্রিতে তিনি আসলে টাচস্টোন মেথডের কথা বলেছেন, তিনি ক্লাসিসিজমের কথা বলেছেন, তিনি এই বিভিন্ন ধরনের এস্টিমেশনের কথা বলেছেন। তিনি একেবারে শিল্পচর্চা থেকে শুরু করে শেক্সপিয়ার থেকে শুরু করে মিল্টন, টমাস গ্রে,
এই বিভিন্ন কবিদেরকে তিনি মূল্যায়ন করার চেষ্টা করেছেন এবং তাদের সাহিত্যকর্মের যে গুরুত্ব সেই গুরুত্বটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং তারা কোন পর্যায়ে আসলে উপনীত হতে পেরেছেন তাদের সাহিত্যকর্ম দিয়ে সেটাকে তিনি তার নিজের মতো করে মূল্যায়ন করেছেন। আর আমরা যদি ম্যাথু আর্নল্ডের যে কবিতাগুলোকে যদি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমি বিশেষত চারটা কবিতার কথা এখানে উল্লেখ করব। সেই চারটা কবিতার মধ্যে একটি হচ্ছে ডভার বিচ, একটি হচ্ছে স্কলার জিপসি, একটি হচ্ছে রাগবি চ্যাপেল এবং একটি হচ্ছে থার্সিস। এই চারটি কবিতাকে আসলে ম্যাথু আর্নল্ডের খুব বিখ্যাত চারটি কবিতা বলে বিবেচনা করা হয়ে থাকে, যা এবং চারটি কবিতা এলিজি এবং এই এলিজিগুলো কোনো ব্যক্তি অথবা কোনো কিছুর যে হারিয়ে যাওয়া পৃথিবী থেকে কোনো ব্যক্তির মৃত্যুবরণ করা অথবা কোনো কিছু পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার জন্য তিনি এই কবিতাগুলো রচনা করেছেন। আমরা যদি ডভার বিচের কথা বলি তাহলে এটি একটি এলিজি এবং এই এলিজিটা ম্যাথু আর্নল্ড তার স্ত্রীকে সহ কোনো স্ত্রীকে সহ তিনি সাগরের পাড়ে তিনি বেড়াতে গিয়েছিলেন এবং সেই সাগরের পাড়ে যে তিনি আসলে এই অনুভব করতে করছেন জানালার পাশে দাঁড়িয়ে সাগরের ঢেউ দেখতে দেখতে যে তিনি অনুভব করতেছেন যে পৃথিবী থেকে আসলে ধর্ম মানে বিদায় নিচ্ছে, মানুষের মধ্যে ধর্ম চিন্তা ধর্মীয় মূল্যবোধ এগুলো কমে যাচ্ছে এবং সেই জন্য তিনি কিন্তু ব্যথিত হয়ে তিনি কিন্তু এই কবিতা রচনা করেছেন। সুতরাং পৃথিবী থেকে ধর্মের বিদায়ের কারণেই কিন্তু তিনি এই কবিতা রচনা করেছেন ডভার বিচ কবিতায়। এবং তিনি এখানে সফোক্লিসের কথা বলেছেন যে সফোক্লিসও কোনো এক সময় এরকম একটা অনুভূতি তার হয়েছিল এজিয়ান সাগরের পাড়ে বসে, এবং কবি এখানেও কিন্তু সে ধরনের একটি অনুভূতি ব্যক্ত করেছেন ডভার বিচ কবিতা। আবার যদি আমরা রাগবি চ্যাপেল কবিতার কথা বলি তাহলে রাগবি চ্যাপেল কবিতাটা আসলে ম্যাথু আর্নল্ড তার বাবার মৃত্যুতে, তার বাবার নাম ছিল ডক্টর টমাস আর্নল্ড এবং টমাস আর্নল্ড কিন্তু রাগবি চ্যাপেল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় এবং সেই রাগবি চ্যাপেলের মধ্য দিয়ে তিনি আসলে শিক্ষা বিতরণের কার্যক্রমটা করার চেষ্টা করেছেন। এবং সেই টমাস আর্নল্ডের মৃত্যুতে ম্যাথু আর্নল্ড বাবার মৃত্যুতে ব্যথিত হয়ে তিনি কিন্তু এই রাগবি চ্যাপেল কবিতা লিখেছেন এবং সেখানে কিন্তু তার বাবার যে শ্রেষ্ঠত্ব, তার বাবার যে মহানুভবতা, বাবার যে মানসিকতা, মন মানসিকতা, চিন্তা চেতনা সেটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন রাগবি চ্যাপেল কবিতায়। এরপরে তিনি যদি এই দ্য স্কলার জিপসি কবিতার কথা আমরা যদি বিবেচনা করি তাহলে দ্য স্কলার জিপসিতে এই অক্সফোর্ডের একজন স্কলার যে আসলে লেখাপড়া ছেড়ে দিয়ে জিপসিদের জীবনে চলে গিয়েছিল তার কাছে মনে হয়েছিল যে গতানুগতিকে লেখার আসলে লেখাপড়ার কোনো গুরুত্ব তিনি আসলে দেখতে পাননি এবং তখন তিনি এই যে দ্য স্কলার জিপসি যে আসলে জিপসিদের জীবনে চলে গিয়েছিল আধ্যাত্মিকতাকে অর্জন করার জন্য এবং ম্যাথু আর্নল্ড মনে করছেন যে হয়তো যদিও 200 বছর আগে এই স্কলার জিপসি চলে গিয়েছে তারপরে মনে হচ্ছে যে যেহেতু সে একটি মহান উদ্দেশ্যে জীবনপাত করেছে হয়তো সে হয়তো বেঁচেও থাকতে পারে এবং এই মানে প্রকৃতির কোথাও না কোথাও হয়তো তার বিচরণ রয়েছে এবং সেই সেই জিনিসটি তিনি তুলে ধরেছেন এই দ্য স্কলার জিপসিতে। এবং তিনি বলেছেন যে দ্য স্কলার জিপসি যেহেতু একটি উন্নত চিন্তা চেতনার মাধ্যমে জীবনযাপন করার চিন্তা করেছে সুতরাং তিনি মনে করেন যে মডার্ন পিপুলদের তৎকালীন সময় যারা মডার্ন সেই মডার্ন পিপুলদের সংস্পর্শকে তিনি মনে করেন যে এড়িয়ে চলা উচিত দ্য স্কলার জিপসি। এবং এই স্কলার জিপসিকে উদ্দেশ্য করেই এলিজিয়াকভাবে তিনি এই দ্য স্কলার জিপসি কবিতাটা লিখেছেন যেটি একটি বড় মোটামুটি একটি বড় কবিতা প্রায় 200 লাইনের মতো কবিতাটি এবং এই কবিতার মধ্যে তিনি সার্থকভাবে সেই জিনিসটি তুলে ধরেছেন। থার্সিস কবিতাতে তিনি তার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সেই ঘনিষ্ঠ বন্ধু আর্থার ক্লাফ এবং সেই দুজনে মিলে যখন তারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো তারা বিভিন্ন জায়গায় বিচরণ করে বেড়াতো ঘুরে বেড়াতো এবং তারা একই সাথে কবিতা রচনা করতো এবং বিভিন্ন জায়গায় তারা একই সাথে যেত এবং সেই আর্থার ক্লাফ কিন্তু মৃত্যুবরণ করেছে এবং তার মৃত্যুতে ম্যাথু আর্নল্ড খুবই ব্যথিত হয়ে তিনি কিন্তু এই কবিতা লিখেছেন এবং তিনি ওই জায়গাগুলোতে যে আসলে তার যে শূন্যতা সেই শূন্যতাকে তিনি আবার আরও অনেক বেশি করে অনুভব করছেন এবং সেই অনুভূতিটাকে তিনি ব্যক্ত করার চেষ্টা করছেন এই কবিতাটি থার্সিস কবিতাটি। এবং সেই কবিতাটিতে তিনি বলছেন যে থার্সিস নামে অভিহিত করা হচ্ছে আর্থার ক্লাফকে এবং থার্সিস আসলে তার যে কাব্য প্রতিভা অথবা তার যে বাসি সেই বাসি নিয়ে পৃথিবী থেকে সে চলে গিয়েছে এবং সে আসলে বেঁচে গিয়েছে যে পৃথিবীর এই মলিনতা পৃথিবীর যে পঙ্কিলতা সে পঙ্কিলতা থেকে সে অনেক বেশি নিজেকে হেফাজতে রাখতে পেরেছে বা নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে। এবং ম্যাথু আর্নল্ড কিন্তু তার যে অনুভূতি তার যে শূন্যতা তার যে এই যে একটা অস্থিরতা সেই জিনিসটা কিন্তু তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। এই যে চারটি কবিতা কিন্তু আসলে খুবই উল্লেখযোগ্য চারটি কবিতা যে চারটি কবিতার মধ্য দিয়ে আসলে ম্যাথু আর্নল্ডকে উপলব্ধি করা যায় এবং তার যে অনুভূতিগুলোকে উপলব্ধি করা যায় এবং তার যে চিন্তা চেতনাগুলোকে আমরা আসলে পরিমাপ করতে পারি এবং আমরা উপলব্ধি করতে পারি যে আসলে ম্যাথু আর্নল্ড সমাজের যে বস্তুবাদ এবং সমাজের যে ধর্মহীনতা সমাজের নৈতিকতা বিধ্বংসী যে কর্মকাণ্ড অথবা সমাজের যে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব এই মনোভাবগুলো দ্বারা আসলে তিনি অনেক বেশি ব্যথিত ছিলেন এবং তিনি মনে করতেন যে একটি সমাজকে টিকিয়ে রাখার জন্য আসলে সেখানে মানবিক মূল্যবোধের যেরকম প্রয়োজন আছে
ধর্মচিন্তার যেরকম প্রয়োজন আছে, নীতি নৈতিকতার যেরকম প্রয়োজন আছে, উদার চিন্তা ভাবনার যেরকম প্রয়োজন আছে, বস্তুবাদ থেকে বেঁচে থেকে আসলে একটু মানবিকতার চর্চা করার যে প্রয়োজনীয়তা আছে, সেই জিনিসগুলো কিন্তু ম্যাথু আর্নল্ড কিন্তু ভাবতেন। এবং তিনি ভাবতেন যে একটি সমাজ ব্যবস্থায় যখন এই বিষয়গুলোর অনুপস্থিতি ঘটবে, সেই সমাজ ব্যবস্থাটাকে আসলে একটি উন্নত সমাজ কোনোভাবেই বলা যাবে না। হতে পারে যে সেই সমাজে হয়তো অনেক মানুষ থাকবে যারা হয়তো তথাকথিত শিক্ষিত হবে, কিন্তু সেই তথাকথিত শিক্ষিত মানুষগুলো যদি এই অনুভূতিগুলো থেকে মুক্ত থাকে, এই অনুভূতিগুলো যদি তাদের মধ্যে না থাকে, তাহলে তাদের সেই সমাজ ব্যবস্থাটাকে একটা উন্নত সমাজ ব্যবস্থা কোনোভাবেই বলা যায় না। এবং সেই কারণে তিনি কিন্তু তার যে চিন্তা চেতনাগুলো এই চারটি কবিতা এবং তার অন্যান্য আরো সাহিত্যকর্মের মধ্যে দিয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আমি আমার ছোট্ট এই লেকচারটির মাধ্যমে আমি ম্যাথু আর্নল্ডকে তোমাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম। আমার দৃঢ় বিশ্বাস যে এর মাধ্যমে তোমরা ম্যাথু আর্নল্ডকে আরেকটু জানতে পারবে এবং ম্যাথু আর্নল্ডের সাহিত্যকর্ম সম্পর্কে তোমরা একটু জানতে পারবে, এবং তোমরা যদি ম্যাথু আর্নল্ডকে চর্চা করো তাহলে তোমরা উপলব্ধি করতে পারবে যে তিনি ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত কবি ছিলেন এবং তিনি ইংরেজি সাহিত্যেরই একজন বিখ্যাত কবি ছিলেন। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই বক্তব্যটি মনোযোগ সহকারে শোনার জন্য।